এ সকল মিথ্যার উৎস ও কারণ। এখানে পাঠকের মনে প্রশ্ন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ ইলমুল গায়বের অধিকারী, হাজির নাজির ইত্যাদি যখন কোনো হাদিসেই বর্ণিত হয়নি এবং কোরআনেও এভাবে বলা হয়নি, তখন কেন অনেক মানুষ এগুলো বলছেন তারা কি কিছুই বুঝেন না? এই বইয়ের পরিসরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সম্ভব নয়, তবে সংক্ষেপে বলা যায় যে ইলমুল গায়েব, হাজির নাজির ও অন্যান্য বিষয়ে বানোয়াট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে বলার পিছনে দুটি কারণ প্রধান। প্রথম কারণ, এ বিষয়ে কিছু বানোয়াট কথা বা বিভিন্ন আলিমের কথার উপর নির্ভর করা, পাশাপাশি দার্থবোধক বিভিন্ন আয়াত বা হাদিসের উপর নির্ভর করে সেগুলোকে নিজের মত অনুযায়ী ব্যাখ্যা করা। আর এ সকল দার্থবোধক আয়াত ও হাদিসের বিশেষ ব্যাখ্যাকে বজায় রাখতে অগণিত আয়াত ও হাদিসের সুস্পষ্ট অর্থকে বিকৃত করা বা ব্যাখ্যার মাধ্যমে বাতিল করা। অতিভক্তির নামে মিথ্যা ও মিথ্যা প্রতিষ্ঠা করতে সত্য ওহি ব্যাখ্যা, এ দুটি ধর্ম বিকৃত করে। খ্রিস্ট ধর্মের বিকৃতি এর সুস্পষ্ট নমুনা। খ্রিস্ট ধর্ম কীভাবে বিকৃত হয়েছে সেটা বুঝতে পারলেই আমরা আমাদের ইসলামের অবস্থাটা বুঝতে পারব। আমরা মিথ্যা ও ব্যাখ্যার ভিত্তিতে তাওহীদকে শিরকে রূপান্তরিত করার কিছু নমুনা উল্লেখ করেছি। বস্তুত সাধুপল তার অনুসারীরা তিনটি পর্যায়ে ঈসা আলাইহিস সালাম এর ধর্মকে বিকৃত করেন। এক, ঈসা আলাইহিস সালাম এর নামে অতি ভক্তিমূলক অত্যাধিক পরিমাণে ভালোবাসার জন্য কিছু কথা প্রচলন করেন যা তিনি বলেননি, এমনকি প্রচলিত ইঞ্জিলের মধ্যে বিদ্যমান তার বক্তব্যেও তা নেই। ঈসা মাসিহের কিছু দার্থবোধক অস্পষ্ট কথাকে, যেই কথার স্পষ্ট অর্থ বোঝা যায় না এরকম কিছু অস্পষ্ট কথাকে নিজেদের এ সকল বানোয়াট কথার পক্ষে দলিল হিসাবে পেশ করতে শুরু করেন। তিন, এ সকল মিথ্যা ও দলিল এর ভিত্তিতে তাওরাত, যাবুর, ইঞ্জিলের মধ্যে বিদ্যমান সকল সুস্পষ্ট ও দার্থহীন কথাগুলো নানা রকমের ব্যাখ্যা করে বাতিল করতে থাকেন। আল্লাহ পাক বলেন, হে কিতাবীগণ, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলো না, সত্য ব্যতীত কোনো মিথ্যা কথা বলো না। মরিয়ম তনা ঈসা মাসিহ আল্লাহ রাসুল, মরিয়মের পুত্র ঈসা মাসিহ আল্লাহ রাসুল এবং তার বাণী যা তিনি মরিয়মের নিকট প্রেরণ করেছিলেন এবং তার থেকে আগত আত্মা অর্থাৎ আদেশ। সুতরাং আল্লাহ ও রাসুলের ও তার রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করো না, তিন বলো না, অর্থাৎ আল্লাহ যতটুকু বলেছেন ততটুকুই বলো, তাকে আল্লাহর কালিমা বলো, কারণ আল্লাহ তাকে পিতা ছাড়া হও বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। কিন্তু এ থেকে বাড়িয়ে বলো না, তিনি আল্লাহ অনাদি অনন্ত কালাম বা জ্ঞানের মুজাসসাম বা দেহরূপ, তাকে আল্লাহ রূহ বলো, কারণ তিনি আল্লাহ সৃষ্ট একটি আত্মা। কিন্তু এ থেকে বাড়িয়ে বলো না, যেহেতু তিনি আল্লাহ রূহ কাজেই তিনি আল্লাহ জাতির অংশ ও আল্লাহরই মত জ্ঞান ক্ষমতার অধিকারী। এভাবে আল্লাহকে পিতা, কালিমা, পুত্র ও রূহ পবিত্র আত্মা তিন ব্যক্তিতে ভাগ করে তৃতীয়বাদের শিরকে লিপ্ত হয় না। অর্থাৎ আল্লাহ পাক যতটুকু বলেছেন তোমরা ততটুকুই বলো। কিন্তু খ্রিস্টানগণ আল্লাহ রূহ কালিমা এসব দিক থেকে যুক্তি দেখি আল্লাহকে পিতা, কালিমা পুত্র, রূহ পবিত্র আত্মা এভাবে তিন ভাগে ভাগ করেছেন এবং তৃতীয়বাদের শিরকে লিপ্ত হয়েছেন। আল্লাহ তাকে আল্লাহর কালিমা ও আল্লাহর রূহ বলেছেন, আর প্রচলিত বাইবেলে তিনি আল্লাহকে পিতা বলেছেন, নিজেকে
শিষ্যদেরকে ও সকল মোমেনকে আল্লাহর পুত্র বলেছেন। কোরআন অনুযায়ী আমরা জানতে পারলাম যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কালিমা ও আল্লাহর রূহ বলেছেন, কিন্তু প্রচলিত বাইবেলে তিনি আল্লাহকে পিতা বলেছেন। ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহকে পিতা বলেছেন আর শিষ্যদেরকে, নিজেকে এবং শিষ্যদেরকে এবং সকল মুমিনগণকে আল্লাহর পুত্র বলেছেন। এগুলো হলো খ্রিস্টানদের বাইবেল বিকৃতি নমুনা, কিন্তু কখনোই তাকে আল্লাহ, আল্লাহ জাতের সত্তার অংশ বা তিন আল্লাহ একজন বলা হয়নি। অন্তত সুস্পষ্ট ভাষায় আল্লাহ একত্ব, শরীয়ত পালন, ঈসা আলাইহিস সালাম আল্লাহ বান্দা, মানুষ, গায়েব সম্পর্কে অজ্ঞ, আল্লাহ ঈশ্বর বাইরে কাউকে নাজাত দিতে অক্ষম ইত্যাদি বলা হয়েছে। সাধুপল প্রথমে কিছু অতি ভক্তিমূলক মিথ্যা চালু করেন। ঈশ্বর স্বয়ং আল্লাহ, তিনি আল্লাহ জাতের অংশ, আল্লাহ বাক্যে মুজাসসাম বা দেহরূপ, গড ইনকার্নেট, তিনি সৃষ্ট নন, বরং জন্ম দেওয়া ঔরস জাত। তিনি পিতার মতোই জ্ঞান ও ক্ষমতার অধিকারী, অর্থাৎ আল্লাহর মতোই জ্ঞান ও ক্ষমতার অধিকারী। মধ্যস্থ ও মুক্তিদাতা, তাকে বিশ্বাস করলে আর শরীয়ত পালন লাগে না, তাকে বিশ্বাস করলে আর খ্রিস্ট ধর্মে নিয়মকানুন বাইবেলের যে বিধিবিধান আছে ওগুলো মানা লাগে না ইত্যাদি। এরপর তাওরাত ইঞ্জিলের যথোবোধক কিছু কথা ইচ্ছামাফিক ব্যাখ্যা করে সেগুলিকে দলিল হিসাবে পেশ করলেন। এরপর তাদের উদ্ভাবিত মিথ্যা ও নিজেদের মন গড়া ব্যাখ্যা, এ দুটির ভিত্তিতে তাওরাত, যাবুর, ইঞ্জিলের তাওহিদ ও শরীয়ত বিষয়ক সকল নির্দেশ বাতিল করে দেন। কিতাবুল মুকাদ্দাস, ইঞ্জিল শরীফ ও ইসাই ধর্ম বইটি পড়লে পাঠক বিস্তারিত জানতে পারবেন। আমার লেখা কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকিদা বইটি পড়লে পাঠক দেখবেন যে ইসলামের প্রথম যুগ থেকে যারা বিভ্রান্ত হয়েছে তাদের মধ্যেও একই কারণ বিদ্যমান। খারেজি, শিয়া, কাদারিয়া, জাবারিয়া, মর্জিয়া, মোতাজিলিস ইত্যাদি সকল সম্প্রদায়ই কোরআন সুন্নাহ মানেন, একটি কারণেই তারা বিভ্রান্ত হয়েছেন, নিজেদের পছন্দ মতো কিছু ওহি বহির্ভূত মত তৈরি করা, কোরআন হাদিসে নেই এরকম কিছু মতামত নিজেদের থেকে চালু করা। এরপর কোরআন হাদিসের কিছু দার্থবোধক বক্তব্যকে দলিল হিসাবে পেশ করা, সর্বশেষ এ সকল মত ও ব্যাখ্যার ভিত্তিতে ওহি ধাত্রহীন বক্তব্য ব্যাখ্যার নামে বাতিল ও অকার্যকর করা। ইলমুল গায়েব ও হাজির নাজির বিষয়টি ইসলামের প্রথম কয়েক শত বছর ছিল না, পরবর্তীকালে এর উৎপত্তি এ বিষয়েও একই অবস্থা পরিলক্ষিত হয়। কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া আসমান জমিনের মধ্যে কেউ গায়েব জানেন না। বারংবার বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। মাক্কী সূরায়, মাদানী সূরায়, মদিনায় অবতীর্ণ একেবারে শেষ দিকের সূরায় সকল স্থানে তা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। এর বিপরীতে একটি আয়াতেও বলা হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়েব, তিনি গায়েবের সব কিছু জানেন। একথা তো দূরের কথা, তিনি গায়েব জানেন এ প্রকারের একটি কথাও কোথাও বলা হয়নি। তবে বিভিন্ন স্থানে আল্লাহ বলেছেন এগুলো গায়েবের সংবাদ যা আপনাকে ওহির মাধ্যমে জানালাম ইত্যাদি। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি গায়েব বা অদৃশ্যে জ্ঞানের মালিক নন, তিনি মনের কথা জানেন না, তিনি গোপন কথা জানেন না, তিনি ভবিষ্যৎ জানেন না। আয়েশা, উম্মু সালমা, আসমা বিনতে আবি বকর, আবদুল্লাহ ইবনু মাসউদ, আনাস ইবনু মালিক, আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ, সাহল ইবনু সাদ, আমর ইবনুল আস প্রমুখ প্রায় দশজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ থেকে অনেকগুলো সহিহ হাদিসে বর্ণিত মুতাওয়াতির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অনেক মানুষ আমার কাছে হাউজে পানি পান করার জন্য, পানের জন্য আসবে, আমার কাছে আসবে, যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু তাদেরকে আমার কাছে আসতে বাধা দেওয়া হবে, আমার কাছে আসতে দেওয়া হবে না, বাধা দেওয়া হবে। আমি বলবো এরা তো আমার উম্মত, তখন উত্তরে বলা হবে
ইন্নাকা লা তাদরি মা আমিলু বাদাকা, আপনার পরে তারা কী আমল করেছে তা আপনি জানেন না। এ সকল অগণিত সহি হাদিসের বিপরীতে একটি হাদিসেও তিনি বলেননি যে আমি আলিমুল গাইব, আমি সকল গোপন জ্ঞানের অধিকারী, অথবা আমি তোমাদের সকল কথাবার্তা বা কাজকর্মের সময় উপস্থিত থাকি, অথবা আমি ঘরে বসেই তোমাদের সকল কাজকর্ম ও গোপন বিষয় দেখতে পাই, এরূপ কোনো কথাই তিনি বলেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের সংবাদ প্রদান করেছেন, অনেক মানুষের গোপন বিষয় বলেছেন। কোনো কোনো হাদিসে তিনি উল্লেখ করেছেন যে স্বপ্নে বা সালাতে দাঁড়িয়ে তিনি জান্নাত জাহান্নাম সব কিছু দেখেছেন। তিনি সালাতে দাঁড়িয়ে পিছনের মুসল্লিদেরকেও দেখতে পান বলে জানিয়েছেন, কিন্তু কখনোই বলেননি যে তিনি পর্দার আড়ালে মনের মধ্য বা দূরে কোনো কিছু দেখেন, বরং বারংবার এর বিপরীত কথা বলা হয়েছে। এখন মুমিনের দায়িত্ব এসব কিছু সর্বান্তকরণে বিশ্বাস করা। কোরআনের বিভিন্ন সুস্পষ্ট আয়াত ও বিভিন্ন সহি হাদিসের ভিত্তিতে মুমিন বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। আবার কোরআনের বিভিন্ন আয়াত ও বিভিন্ন হাদিসের ভিত্তিতে মুমিন বিশ্বাস করেন যে মহান আল্লাহ তার প্রিয়তম রাসূলকে ওহির মাধ্যমে গায়েবে অনেক বিষয় জানিয়েছেন। তার জ্ঞান ছিল সকল নাবী রাসূলের জ্ঞানের চেয়ে বেশি ও পূর্ণতর, একান্ত প্রয়োজন না হলে কোনো ব্যাখ্যায় যেতে নেই, প্রয়োজনে ব্যাখ্যা করলেও গুরুত্বের কম বেশি হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। স্পষ্ট কথাকে অস্পষ্ট কথার জন্য ব্যাখ্যা সাপেক্ষে বাতিল করা যাবে না, বরং প্রয়োজনে স্পষ্ট ও দার্থহীন কথার জন্য অস্পষ্ট বা দার্থবোধক কথার ব্যাখ্যা করতে হবে। খবর অহিত বা একক হাদিসের জন্য কোরআনের স্পষ্ট বাণী বা মোতাবাতি ও মাশহুর হাদিস বাতিল করা যাবে না, প্রয়োজনে কোরআন বা প্রসিদ্ধ হাদিসের জন্য একক ও দার্থবোধক হাদিসের গ্রহণযোগ্য ব্যাখ্যা করতে হবে।